হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সকলকে জানাই গুড মর্নিং। তারই সাথে দীপিকা ফ্যামিলি ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, তো হয়েছে, কমার কোনো নাম নেই। এরকম পরিস্থিতিতে আমার তো একদমই ভালো লাগে না, না ঘর থেকে বেরোতে পারছি, দু তিন দিন ধরে ঘরের মধ্যেই আটকানো। আর আজকে কন্টিনিউ যে বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে এখন পর্যন্ত এক ফোঁটাও কম হয়নি। আমার বৃষ্টি ভালো লাগে, কিন্তু এরকম বৃষ্টি ভালো লাগে না যে দিন রাত সারা দিন ধরে টিপ টিপ করে পড়েই যায়। বৃষ্টির মধ্যে হ্যাঁ হলো, এক দু ঘন্টা হয়ে কম হয়ে গেল বা রাতের দিকে হলো এরকম, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কত কিছু প্ল্যান ছিল। আজকে বান্ধবীরা এসছে, মায়াপুরে যাব, মন্দিরে যাব, ঘুরবো ফিরবো, একটু সময় কাটাবো, তা কিছুই হলো না। কাল থেকে এসেছে ওরা, এখন অবধি আমি ঘর থেকে বের হতে পারিনি। কাল থেকে এত পরিমাণ বৃষ্টি, মানে কি বলবো, ঘরে বসে বসেই সময় কেটে যাচ্ছে। আর সংসারের কাজে লেগে পড়েছি সকালবেলা দিয়ে উঠে, আর আজকে কিন্তু উঠেছি একটু লেটে। যখন উঠেছি 5:30 পৌনে 6টায়, তখন পুরো অন্ধকার, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, আর রোদ ওঠেনি, ওদিকে বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে একটা বিচ্ছিরি পরিবেশ এখন তৈরি হয়েছে বৃষ্টির কারণে। আর আমার বর্ষাকাল একদমই সেইভাবে পছন্দ না। হ্যাঁ, বর্ষার সময় বর্ষা হয়, এটা খুবই ভালো, কিন্তু এরকম শীতের সময় যদি উপর থেকে ঠান্ডা, তার উপরে আবার হচ্ছে বৃষ্টি, তাহলে কি ভাল লাগে বলো? আর এই যে সকালবেলা উঠে অনেক বাসন, কালকে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাতের বেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাসন একটু হাত দিইনি আমি। আমি ভাবছিলাম যে কালকে থাক ধোবো, আর কাল রাতে না খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তো সেই কারণে অনেক বাসন রয়েছে। কালকের কিছু খাবার দাবারও বেঁচে গেছে, যেগুলো কি খাওয়া হয়নি। রাতের বেলায় দুধ মুড়ি খেয়ে নিয়েছিল বাচ্চারা, তারই সাথে আমিও খেয়ে নিয়েছিলাম দুধ মুড়ি, আর খাবার খাওয়া হয়নি। আর দুধ মুড়ি খাওয়ার পরে সকালবেলা উঠে দেখছি অনেকটা সবজি ভাত বেগুন ভাজা সমস্তটাই ধরা রয়েছে। আর ছেলে যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, ছেলে আসছে, মেয়ে আসছে রান্নাঘরে, ওরা ঘুম থেকে উঠে পড়েছে, যেহেতু বললাম দুধ মুড়ি খেয়েছিল কালকে রাতে, সকাল সকাল উঠেই ওদের পেয়ে গেছে খিদে। আমাকে বলেছে, মেয়ে মা আমাদের জন্য গোলা রুটি বানাও। আমি বললাম আচ্ছা, তাহলে বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে নিয়ে গোলা রুটি বানিয়ে দেবো। আর তারই সাথে আজকে একজনের জন্মদিন আছে, সেখানে আছে নিমন্ত্রণ, আর জানি না কীভাবে যাব এই বৃষ্টির মধ্যে। যদি বেশি বৃষ্টি হয় তাহলে হয়তো নাও যেতে পারি, কারণ না ঘর থেকে যদি না বের হই তাহলে আর কি করে যাব, তাই না? তো সমস্ত বাসন টাসন ধুয়ে টুয়ে একদম কমপ্লিট হয়ে গেল, রান্নাঘরটা একটু মুছে টুছে নিয়ে আজকে আবার দুধ দিয়ে গেছে, সেই দুধটা গরম বসাবো। আর তার সাথে থালা বাসন কিন্তু এত পরিমাণ হয় না, মানে কি বলবো, আজকে আর বাইরে বেরোতে পারিনি, তার জন্য হচ্ছে খাওয়ার বাসনগুলো এখানে বেসিংয়ে রান্নার বাসন ধুয়ে নেওয়ার পরে আমি আলাদা করে ধুয়ে নিলাম। যেহেতু রান্নার বাসনটা আমি বাইরেই ধুই, তো আর কিচেনে আনা হয় না, কিন্তু আজকে কি করব, উপায় না দেখে এখানে ধুয়ে নিলাম। আর কিচেনের বাসনগুলো আগে ধুয়ে সরিয়ে রেখে দিয়েছি, ডবল ডবল বাসন হয় তো তার জন্য ধুতেও ডবল ডবল মানে টাইম নষ্ট হয় আর বেশিটা সময় লাগে আর এই আর কি। তো এখানে একটা গামলাই ভাবলাম আজকে ঢেলে রাখি, কারণ আর জানলার মধ্যে বৃষ্টির কারণে জানলার মধ্যে ধুয়ে বাসন রাখা যাবে না, গামলার মধ্যে রেখে দিতে হবে, জল ঝরলে তুলে রাখতে হবে। আর সকাল দিয়ে উঠে মানে ঠান্ডার মধ্যে বাচ্চাগুলোকে দেখেছো আমি বকা দিচ্ছি, এই কারণেই যে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, সোয়েটারটা তুমি কেন খুলে এসেছো, আমি দিয়ে বকাবকি করছি, কিন্তু আমার মেয়ে কিছুতেই গায়ে সোয়েটার রাখবে না, হাজারবার বললেও সোয়েটার দেবে না। কিন্তু ওদিকে কাশছে, সর্দি হচ্ছে, এত পরিমাণ ঠান্ডা লেগেছে দুটো বাচ্চার, আর ওদের সাথে থাকতে থাকতে আর আমারও সমস্তটা কাজ, সকাল থেকে উঠে জলের কাজ আগে করতে হয়, রান্নাঘরে এসেই তো যত যা কাজই করি রান্নাঘরে সমস্তটাই জলের, বাসন ধোয়া, সবজি ধোয়া, কিচেন পরিষ্কার করা, মানে জলের কাজটাই বেশি থাকে আমার এই আর কি। তো কিচেনের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, এদিকে জন্মদিন বাড়িতে কি দেব ভাবছিলাম, আর বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে পারছি না, কি করব, অনেক মানে ভাবছিলাম যে বাড়িতে হচ্ছে যাব কি যাব না, না দুপুরে রান্না বসিয়ে দেব, মানে এটা ওটা ভাবছিলাম অনেক কিছু ভাবতে ভাবতে। তারপরে ভাবছি একজনের ফোন আসলো, বলছে চলে আসো, আমরা সবাই চলে এসেছি, না আসলে খারাপ হবে, এই কারণেই তারপরে হচ্ছে আবার যাওয়া হবে। তো যাব, তো ভাবলাম যখন যাব তখন গিয়ে ওখান থেকে কিছু গিফট কিনে আনবার। এখানে দেখতে পাচ্ছো বাসন ধুয়ে রেখেছি, এতগুলো হচ্ছে রান্নাঘরের বাসন, আর এদিকে দুধ ছেঁকে এখানে বসিয়ে দিয়েছিলাম, তো সেই দুধের শটটা পর্যন্ত যখন দুধ উতরে এসেছে, ছাঁকনিটা সরানো হয়নি, ছাঁকনিতে লেগে গেছে।
আর এখানে বাসন ধুয়ে রেখেছি খাবার বাসন, এখানে মেয়ের জন্য গোলা রুটি বানাবো, তার জন্য উঠিয়ে নিচ্ছি আটা। আটাটাও প্রায় শেষের দিকে চলে এসেছে, যেহেতু মাস শেষ হয়ে গেছে, আজকে প্রায় মাসের 6-7 তারিখ হয়ে গেছে, তো সেই কারণে তো এখানে যে দুধটা রেখেছিলাম দুধ দিয়ে আটার মধ্যে দুধ দিলাম, আর হচ্ছে দিয়ে দেবো চিনি, দুধ দিয়েছিল আর সামান্য লবণ দিয়ে আটাটা ভালো করে মেখে রেখে দেবো। তো আমি ফ্রেশ হয়ে এসে তারপরে গোলা রুটিটা মেয়ের জন্য বানিয়ে দেবো, আর মেয়ে কিন্তু খুব বেশি পছন্দ করে গোলা রুটি। আর এখানে তারপরে ভাবলাম যে আগে বেসিনটা পরিষ্কার করে নিই, এটা কিন্তু প্রত্যেক দিন আমি মানে চেষ্টা করি যে সবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যায় তারপরে আমি বেসিনটা পরিষ্কার করি, তারপরে আমি মুখ ধুই, কারণ প্রত্যেক দিন যদি বেসিন পরিষ্কার না করা হয় না তো খুবই নোংরা লাগে দেখতে, হঠাৎ করে যদি কেউ চলে আসে তো সেই মুহূর্তে, তার জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন বেসিনটা একটু করে পরিষ্কার করে নিলে কি হয় অল্পের উপর থেকে পরিষ্কার হয়ে যায়। আর দেখা গেল যদি 3-4 দিন ধরে পরিষ্কার না করা হয় তখন অনেকটা নোংরা বেশি খারাপ লাগে দেখতে, তাই আর কি। তো হারপিকটা একটা এখানে রেখে দিয়েছি আলাদা করে, প্রত্যেক দিনই হারপিকটা, তো আমি একটু আবার সাবান দিয়ে হাতটা ধুয়ে নিলাম ভালো করে, তো হারপিকের হাতে না আবার জলে মানে মানে অ্যাসিড যেহেতু হাতটা একটু জ্বলতে থাকে, আর আমি হাত দিয়েই যেহেতু পরিষ্কার করলাম, আর তারপরে যে এখন ব্রাশটা করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু রোদ ওঠেনি, মনে হচ্ছে যেন সকাল সকাল একদম ভোরবেলা এরকম ওয়েদার লাগছে, কিন্তু সারাদিন যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ, তো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ঘড়ির দিকে দেখছি যে কটা বাজছে, আর বাচ্চাদের দিয়েছি পড়তে বসিয়ে, আমি বলেছি তোমরা পড়তে বসো, আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। আর কাল কিন্তু দুধ গরম করা হয়নি, সেই দুধ অনেকটাই বেঁচে গেছিলো, তো এই প্রায় 500 দুধই তো অর্ধেকটা তো অল্প দেখলে গোলা রুটির মধ্যে দিলাম, তো ভাবলাম গোলা রুটি আর তার সাথে দুধ গরম করে দিয়ে দেবো, এটা হচ্ছে ওদের সকালের খাবার, তাহলে হয়ে যাবে। আর এক জায়গায় নিমন্ত্রণ আছে জন্মদিনে, সেখানে যাব কি করে ভাবছি এত বৃষ্টির মধ্যে, তো দেখা যাক দুপুর পর্যন্ত যদি আকাশ একটু ভালো হয় তাহলে যাব, না হলে দেখা যাবে ঘরে রান্নাবান্না করবো এই আর কি। মশার ধূপকাঠিটা না লাগিয়ে দিলাম, খুব মশা কিন্তু, তো গিয়েছিলাম সেই অন্নপ্রাশন বলছি জন্মদিনে গিয়েছিলাম, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছি, এসে চেঞ্জ করে এই যে মানে বিছানা টিছানা যা ছিল মোটামুটি বলতে গেলে চাদর টাদর সবই ভিজা, যেহেতু আমার মেয়ে না অনেকটা ছোটো, তো ওই যে বালতি ভর্তি করা দেখেছো বাথরুমের কোনার মধ্যে এতগুলো ধোয়ার জন্য রয়েছে, আর এত ঠান্ডা করবে না, জানলা টালনা সব বন্ধ, আর নিচে স্পঞ্জটা পেতে দিয়েছি, আর এটা দিয়েছিল আমার বাবা কিছুদিন আগে, তো এটা লম্বা করে এখানে পেতে দিয়েছি কারণ অনেকটা বড়ো, তো পুরো পেতে দিয়েছি এভাবে লম্বা করে, কারণ ঠান্ডায় যাতে খাট থেকে নিচে নেমে যাতে নিচে ঠান্ডায় না পা পড়ে, তো তার জন্য। আর মোজা টোজা আর কিছু খুলিনি, বৃষ্টিতে মোটামুটি ভালোই ভিজে গেছে, আর বাচ্চারা এসে শুয়ে পড়েছে এই ঘরে, এই ঘরে দুজনে বসে বসে শুয়ে শুয়ে এই যে টিভি দেখছে, মেয়ের ঘুম পেয়ে গেছে, দুই ভাই বোনে কম্বল গায়ে দিয়ে এখানে, এখানেও বিছানার মধ্যে স্পঞ্জ পেতে দিয়েছি, কারণ বিছানাগুলো যে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে না এগুলোতে গরম গরম থাকে। আর আমি গোপালকে এই সাইডে লাইট বন্ধ করে দিয়েছি, একটুখানি শুয়ে দিয়েছি, তারপরে আমি হচ্ছে একটুখানি বসে একটু রেস্ট করবো, তারপরে হচ্ছে কি একটা লাইট অফ করে দিলাম, তারপরে একটুখানি হচ্ছে শুয়ে পড়বো, কারণ আমারও না শরীরটা ঠিক একটা ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডায়, খুব ঠান্ডা লাগছে কিন্তু। আর এই বৃষ্টিটা যে কবে কমবে কে জানে, একটুখানি এখানে হেলান দিয়ে বসি, হেলান দিয়ে শুয়ে পড়ি, দিয়ে একটা ভিডিও আছে এডিট করবো, এডিট করে তারপরে আপলোড দেবো, এখন আজকে ভিডিও আপলোড দিই নি, তো চলো আমি একটু রেস্ট করি, আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম। আর জন্মদিন বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে কিছু ভিডিও করতে পারিনি কারণ এত বর্ষা বৃষ্টি হচ্ছে না, শাড়ি টাড়ি সব ভিজে গেছে, আর ইচ্ছা করছিলো না যে হচ্ছে মানে ব্যাগ থেকে কিছু বার করবো, আর সত্যি কথা বলতে জন্মদিন বাড়িতে গেলাম ভেবেছিলাম তো কিছু উপহার কিনবো, আর কিছু কিনতে পারিনি, বিশ্বাস করবে না এত বৃষ্টি, মানে ধারণার বাইরে এত বৃষ্টি। তো আমার বান্ধবী মায়াপুরে আসছে, ওর সাথেও দেখা করতে যেতে পারলাম না, ওর আজকে দীক্ষা অনুষ্ঠান আছে সেখানে যেতে পারলাম না, এই জন্মদিন গেলাম সেখান থেকে আসলাম, সেখান থেকে এসে ওদের বাড়িতে কিনে যাবো, বাজারে গিয়েছি, বাজারে গিয়ে দেখছি সমস্ত দোকান টোকান বন্ধ বেজে গেছে একটা, তারপরে কি করেছি মিষ্টি দোকানে গিয়ে 120 টাকার মিষ্টি নিয়ে এলাম, 20টা মিষ্টি নিয়ে গিয়ে দিয়ে এসেছি, কী করবো এখন, 20টা রসগোল্লা নিয়ে দিয়ে আসলাম। তো যাই হোক, আর কিছু সেরকম উপহারের দোকান টোকান মানে যা ভেবেছিলাম একটু কিছু নেবো সব বন্ধ, জামাকাপড়ের দোকানে গেলাম সেখানেও দেখছি বন্ধ হয়ে গেছে, একটা সময় আর কি খোলা থাকে, আর এমনিতে এত বর্ষা বৃষ্টি হচ্ছে বাজারে লোকজন নেই, তো এইটাই হচ্ছে কারণ। তো যাই হোক, খাইয়েছে মোটামুটি অনেক কিছু খাইয়েছে, তো এই খাওয়া দাওয়া করে এবার মেয়ের জন্য কিছু বানাতে হবে, মেয়ে না কিচ্ছু খায়নি, মেয়েকে যেটাই দেবো কিচ্ছু খাচ্ছে না, একটুকুনি পাস্তা দিয়েছিলো, পাস্তাটুকুনি খেয়েছে, মেয়েকে বললাম খান, বলছে না আমি কারো বাড়িতে কিছু খাই না, আমি বাড়িতেই ভালো খাই, মানে বাড়িতেও যেটা খাই না সেটা একটুখানি পেট ভরে খাই, কোথাও গেলে সেরকম খেতে চায় না।
তো যাই হোক, চলো টুনে রেস্ট করে একটা ভিডিও এডিট করবো। তো সকল ভালো থাকো, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, বাই বাই।